নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরেকটি নতুন এসে ভিডিও নিয়ে। আজ আমি বানাবো দই পনির। তো চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই। তার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এইবার তেলের মধ্যে পনিরগুলোকে ছেড়ে দেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এইবার এগুলোকে তুলে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দেব একে একে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম বাটা। দিয়ে দেব এক চামচ মতন চিনি। এইবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। দিয়ে দেব এর মধ্যে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি। দই পনিরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন এটাকে নাবিয়ে নেব। আশা করি আজকের এই নতুন রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।